এই নারী আপনার সঙ্গে তুলে ধরা হচ্ছে, কোথায় স্কুলে যাবেন, ওখানে ন্যাংটামে আপনার পাশে বসে আছে, ক্লাস করবেন না মেয়েটাকে দেখবেন, অবশ্যই মেয়েটাকে দেখবেন, স্বাভাবিক। ইউনিভার্সিটিতে যান, সেখানে আপনার পাশে মেয়ে, এই মেয়েগুলো অবশ্যই পর্দা করে না নিঃসন্দেহে, কারণ এই মেয়েগুলোর বাপ বলতে কেউ বেঁচে নাই অবশ্যই। এই মেয়ের কোনো ভাই নাই, এই মেয়ের কোনো বাবা নাই, এই মেয়ের তো স্বামী থাকার প্রশ্নই ওঠে না। আর এই মেয়েগুলো ক্যারিয়ারের পিছনে ছুটবে 30-40 বছর পর্যন্ত, তারপরে আর কোনো স্বামী খুঁজে পাবে না। আর এই 30 বছরের মধ্যে ওর 10-12টা প্রেম হয়ে যাবে, বহু মানুষ তার গায়ে হাতও দিবে, এবং এক পর্যায়ে সে জীবনটা যখন শেষ হয়ে যাবে তখন পস্তাবে যে হায় আমি কোন ট্র্যাপে পা দিয়েছিলাম। মূলত এই মেয়েরাও দাজ্জালের ফাঁদে পা দিয়েছে, এবং এদেরকে দ্বারা আপনাকে নষ্ট করা হচ্ছে।